আগুনটা জ্বলছে এই যে, সরস্বতী পূজার জোগাড় কে করবে, কারণ মা তো করতে পারবে না, ওরও শরীর খারাপ, একটুখানি পেটটা হালকা ব্যথা করছিল, আর একবার বমিও হয়েছে, একবার না দুবার। বাবাকে সব বললাম, বাবা বলো পুজো করার দরকার নেই এখন, বোনের চাটনি ফুচকা দই ফুচকা দুটি হবে, তবে দুইটা পাইনি, বিকালবেলা গিয়ে নিয়ে আসো মাথা ডিয়ারি দোকান। কথা জিততেছে বাবা, বলছে যে ও যদি শরীরটা আরো খারাপ হয়, সকালে উঠতে না পারে, তখন বাবার উপর প্রেশার পড়বে, বাবা তো দোকান চলে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু দেবাড়িতে। এখন এই আমি আর রুটি আছি বাবার দোকানে, আর একটা ভালো খবর আছে, সকাল সকাল বাবা ফোন করে বলেছে যে স্টেশনে আলোচনা হয়েছে, আরও একটা মিটিং হবে, এবং সেখানে পজিটিভ কিছু হয় বলে বাবা ইঙ্গিত দিয়েছে। তো যাই গিয়ে আরও ডিটেলসে জানতে পারবো, আশা করছি আমাদের দোকানটা আপাতত করতে দেবে, কারণ হট করে বললে না খুব অসুবিধা হয়, অন্তত এক মাস দু মাস আগে থেকে একটা কিছু বলে রাখলে না একটা প্রস্তুতি নেওয়া যায় কী করবে না করবে, ওটা নিয়ে মিটিং হবে আবার, আশা করছি করতে দেবে দোকান। তো চলো দোকানে যাওয়া যাক। মটর আর আলুর সাথে আজকে ডিম সিদ্ধ করতে বলেছে বাবাকে, এটা আছে, তারপরে বিমল শেখর চিপস আছে অনেক রকমের, মুড়ি ভাজা চিড়ে ভাজা জোয়ান রেখেছে, এছাড়া জল আছে, এই দুই রকম বিস্কুট রেখেছে চায়ের সাথে, আরও আস্তে আস্তে সাজানো হবে আর কি। তো বাবা একটু বাজারে গেছে বাজার করতে, আর আমি একটু দোকানে এখন বসি, বাবা আসলে তারপরে বাড়ি যাবো, বাবা তো দুপুরেও আসতে হবে, কারণ জল দেবো, ভাত নিয়েও আসতে হবে, বাবা তো দুপুরে ভাত খেতে বাড়িতে যেতে বলছি যে গিয়ে খেয়ে দে বিশ্রাম নিয়ে, একেবারে বিকালের দিকে আসো, বাবা বলছে না। বাজার থেকে চলে এসছে, আগের দিন ওই মাছ কিনতে পারিনি বলে অসুবিধা হচ্ছিল বলে বাবা আজকে নিয়ে এসছে। এই যে কি মাছ আনলে গো? এই মুড়ি আনছি আর আমুদি মাছ আনছি। আমুদি মাছ? সব আমুদি মাছ ওখানে? এই যে আমুদি মাছ এনেছে বেশি করে, বাবা ভালো খায় এই মাছটা। ঠিক আছে দাও, আমি বাড়ি যাই তাহলে। একদিন আমার আর বোনের মাছ কিনতে অসুবিধা হয়েছে বাবার জন্য, আজকে নিজেই কিনে নিয়ে এসছে। ঠিক আছে, মানে মা বলেছিল যে ওদের অসুবিধা হয়েছে, বাবা বলছে রিঙ্কু ওরা সংসার সংসার করবে, তখন দেখা যাবে, এখন যতদিন আমি পারি আমি মাছ এনে দিই। ও সন্ধ্যার দিকে আসো তার ঠাকুর নিতে। হ্যাঁ দুটো দাও, মা এই দুটো বিস্কুট ভালো খায়। তুমি বাবাকে বলেছো আমাদের এখানে মাছ কিনতে দিকে অসুবিধা হয়েছে, বাবা মাছ কিনে নিয়ে এসছে দেখো। হ্যাঁ বলে তোরা পারবি না, পারিস না, ওই জন্য ডিম করতে হবে না, ডিম দিয়েছে বলে ডিম। তো মাছ রান্না করে তো ঘরে বসেই খাই, আমাদের একটা ঘর। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি যখন বলছো বারান্দায় আছে আসো। রানী রানী, বাবা মাছ কিনে দিয়ে দেস, ভালো হইছে, আরেকটা কাম বাড়ছে। ও মা কি মাছ দিয়েছে বলো তো? আমুদে মাছ বেশি করে দিয়েছে বাবা, এই আমুদে মাছটাই ভালো খায়, তার জন্য এই যে এই বিস্কুটগুলো তুমি ভালো খাও, তালের শাস। হ্যাঁ নিয়ে এসছি, এই যে মাছ চলে এসছে মাছ দেখতে। অনেকটা দিয়েছে না মা? বাবা বেশি করে দিয়ে দিয়েছে। না কম না, তুমি ডিমি ঝোল করবে কি আজকে? না করলেও না করো, ডাল আর এইটা দিয়ে খেয়ে নেবো। ওখানে বলছি যে কি বলে বাবা হচ্ছে গিয়ে মাছ পাড়ি দিয়েছে অনেকটা, মা বলছে ডিমগুলো সিদ্ধগুলি ওকে তার দোকানে দিয়ে দেবো। লাউ আছে, ডাল আছে, আর মাছ দিয়ে রাত্রে ডিম রাত্রে খাবো, এখন মাছ খাবো। সব মাছ এখন খেয়ে নিবি? না রাতে মাছও খাবো আবার ডিমও খাবো। বাবা মাছ খাবো বাবা, ঠাকুর কিনতে দুপুরবেলা ছিল, দুপুরবেলা ঠাকুর কিনে নিয়ে আসতে ভালো লাগে। আমি বলছি সন্ধ্যার দিকে যাবো, সন্ধ্যার দিকে ভিড় হবে, অনেক এমন কত আর ভিড় হবে, প্রত্যেকবার তো রাত সন্ধ্যা দিকে এমন ভিড় হয় না, ওতে পড়ি ঝরি যাব ওখানে। কি আছে আটটা নটার দিকে গেল বা কি হয়েছে? ভালো লাগে ঠাকুর একটু রাতের দিকে আসা ভালো লাগে। ঠিক আছে বলে দিচ্ছি আমি, দেখো টিনটিনে বিড়ালটা ধুয়ে কেচে এরকম শুকো দিয়ে দিয়েছে কাকি, কারণ ও শুক্রবার দিন চলে যাচ্ছে। এই যে টিনটিন এসছে আমাদের ঘরে দেখো, আর ওর নতুন ব্রাশ, এই ব্রাশ নিয়ে নিলাম, নিয়ে নিলাম, দাঁত মাজো, তুই তো আমার ব্রাশ নিয়ে দিস। তো মা এখন এই বাবার ভাত বেড়ে দিচ্ছে, কিন্তু বাবাকে মাছ দেয় না, কারণ বাবা দুপুরে মাছ খেতে চায় না, তাই তো মা? না দোকানে খাইতে সময় পারে না, খাওয়া যায় না। মাছ কিন্তু রান্না হয়ে গেছে, কিন্তু বাবা দিলে খেতে চায় না, রাগ করে তাই দেয় না, দোকানে বসে নাকি এইসব খাওয়ার সময় হয় না। তো বাবার দোকান দিয়ে ভাত নিয়ে আসার সময় লুজ ফুচকা নিয়ে এসছি, কারণ আজকে বিকালে চাটনি ফুচকা দই ফুচকা দুটি হবে, তবে দুইটা পাইনি, বিকালবেলা গিয়ে নিয়ে আসো মাদার ডিয়ারির দোকান থেকে, হচ্ছে এই কারণে, কারণ মা হচ্ছে দোকানে ফুচকা খেতে চায় না, ওর জন্য আমরা ঘরে করে একসাথে মজা করে খাবো, দোকানে নাকি টক জল ঘেটে বানায়, আলু ঘেটে বানায়, মামার জন্য একদম খেতে চায় না, তো জন্যই নিয়ে এসছি। তো এই স্নান করে চলে এসছি, আর মা বলছে দাড়িটা একটু বড় হয়ে গেছে, চুল দাড়িটা মানে বড় বড় লাগছে, তবে আমি এখনই ওই বিষয়ে কিছু কথা বলতেছি না, তোমরা কমেন্ট করে জানিও যে দাড়িটা কি সত্যি বড় হয়ে গেছে, খারাপ লাগছে, তোমরা যেটা বলবে এবার সেটা সেটা মাকে বলে তারপরে সেটা আমার ডিসিশন নেবে, এবারে সাবস্ক্রাইবাররা যা বলবে তোমাদের উপর ছেড়ে দিলাম, কমেন্টটা অবশ্যই জানিও। মা ভাত বাড়ছে,
আর আজকে হচ্ছে আমুদে মাছ এই সবুজ কাঁচা টমেটো দিয়ে, এখানে মুগ ডাল দিয়ে লাউ, আর এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। তো এই দিয়ে খাবো, আমরা দুজন খাবো, আমি আর মা, কারণ বোন এখন খেতে ভালো লাগছে না বলছে শরীরটা, কালকে বিয়ে বাড়িতে অনেক কিছু খেয়েছে, তো জন্য দুজনেরই ভাত বেড়েছে। তো চলো খেয়ে নি। আমি গেছিলাম একটু খেলতে, আর এসে শুনলাম বোনের শরীরটা একটু খারাপ, ওর জন্য ফুচকাটা আজকে ক্যান্সেল করতে হলো, ওর একটুখানি পেটটা হালকা ব্যথা করছিলো, আর একবার বমিও হয়েছে, একবার না দুবার, হালকা হালকা, মানে সেরকম কিছু হয়নি, হালকা জল মতন রয়েছে। কালকে বিয়ে বাড়িতে রাতে খেয়েছে, তো হয়তো বদহজম বা কিছু হয়ে গেছে, পুরো একদম শরীরটা ছেড়ে দিয়েছে, ওই জন্য হলো আজকে থাক, পরে একদিন করবো আমরা। বোন এই নিয়ে পড়াচ্ছে, চোখ মুখ পুরো টেনে গেছে, আর মা চিন্তা করছে সরস্বতী পূজার জোগাড় কি করবে, কারণ মা তো করতে পারবে না, ওরও শরীর খারাপ। বাবা কালকে কোথায় যাবে? ও সকাল দোকানে লাগলে হবে, তুই কি গইস আঠারো জ্বালতে দে, মোটামুটি যতটা পারা যায় ভালো করে করতে, ঠিক আছে, কিন্তু মনে হয় না এবার সেরকম কিছু করতে পারবো, ওই নর্মাল পুজো দিতে হবে, ঠাকুরটাও ছোট আনবো ভাবলাম, কারণ বোনের খুব শরীর খারাপ, ওর দুবার বমি হয়ে গেছে, মা পারবে না, বাবা কালকে দোকান যেতে হবে সকালবেলা উঠে, ঠিক আছে, তো পরিস্থিতি এমন, এবারে এবারে সরস্বতী পূজা যতটুকু না করে না ততটুকুই করতে হবে। কে রানী যাবি নাকি? না আমি চলে যাবো, ও শরীর খারাপ, ও কী করে যাবে, স্যালাইন আনবো তোর জন্য, স্যালাইন আনবো, কেন ওর তো পায়খানা হয় না, ওর তো দুবার বমি হয়েছে, জ্বর এসছে, তাহলে বাবাকে বলবো একটা ছোটো থেকে ঠাকুর আনতে, আর অল্প ফল মিষ্টি আনতে, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে মা, ঠিক আছে চলো আমি এখন বেরোবো, ঠাকুরটা নিয়ে আসি কি, আর টুকটাক বাজার যেগুলো লাগবে, আমি ভেবেছি আমি আর বোন যাবো একটু আনন্দ করে, বেশ কিন্তু কিছু করনি, তো চলো যাই, বাবা দোকান নাহলে বন্ধ করে দেবে দেরি করে গেলে, কারণ এখন তাড়াতাড়ি বন্ধ করছে, তো আজকে বাজারে বিশাল ভিড়, বাবা দোকান বন্ধ করেছে, আর আমি আর বাবা এখনই চলে এসছি, যাচ্ছি ঠাকুর দেখতে, এই একটা ঠাকুর যাচ্ছে, আজকে তো বিশাল ভিড় হবেই, স্বাভাবিক ভিড়টা জাস্ট দেখো তোমরা। বাজারে অনেক খোঁজাখুঁজি পর আমরা একটা ছোটো থেকে ঠাকুর নিলাম, তো বাবা বললো বড় ঠাকুর না দরকার নেই, পুজোটা যখন ছোটো করে দিচ্ছিস তো এবারে ছোটো ঠাকুরই নে, আর অনেক দাম, আর ভিড় প্রচুর, তার মধ্যে হর্নের আওয়াজ, আর মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর ফুলও নিয়ে নিয়েছি একটু, এবার চলো বাড়ি যাই। এই জায়গাটায় ময়লা ফেলে তো যাদের জায়গা তারা আগুন লাগিয়ে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না, ময়লাগুলো পড়ে যাবে সব এবারে। ও মা ঠাকুরটা কত টাকা নিয়েছে বলো তো? 150 টাকা চেয়েছিল, আড়াই জায়গায় 100, বাবা 75 টাকা দিয়েছে, ওই চাই রকম, অনেক জায়গায় 120 টাকা দিয়েছে, বাবা 75 টাকা দিয়েছে, বাবা ফল টল বাজার করে আসছে, আর আমি হেঁটে চলে এসেছি, সাইকেল পিসির বাড়িতে রেখে এসেছি, যেতে তো হবে, চাবি আমার কাছে, এখানে এসে মনে পড়লো, কপাল দেখেছো আমার, আমি এতটা হেঁটে আসছি ঠাকুরটা নিয়ে, হয়তো অটো করে গেলে ভালো হতো, বাড়ির সামনে এসে মনে পড়ছে যে আমি সাইকেলে করে গেছিলাম, আর সাইকেল পিসির বাড়িতে রেখে এসেছি, আবার যেতে হবে। এই যে আমাদের ঠাকুর, একদম ছোট ঠাকুরের নিচে আজ অব্দি, মানে এত ছোট ঠাকুর আমরা কোনোদিন নেই, প্রথমবার আনলাম, আর ঠাকুরটা তো মানে বাবার পছন্দ, আর সাদা রংটা বাবার পছন্দ, আমারও খুব ভালো লেগেছে, তো ওর জন্য এই ঠাকুরটা এনেছি, মা যেমন চায় সেরকম হবে, মা এবার এরকম চেয়েছে এরকমই হোক। আর আগের বারে তো এই ঠাকুরটা এনেছিলাম একটু বড় ঠাকুর, তো ভেবেছিলাম যাই হোক বাদ দাও সব কথা, তো এই ঠাকুরটা বাইরে রেখে আসবো আমাদের মন্দিরে, আর কালকে এই ঠাকুরের পুজো হবে। ও মা আমি তাহলে যাচ্ছি সাইকেলটা নিয়ে আসি, তোর আবার যেতে হয় ভালো লাগে না, কি দেখছো বাবা এসে তুই হাঁটুর বুঝতে পারিনি, এই যে সাইকেল, এটার জন্য বাবা কতটা হাঁটতলো আমাকে, লকটাও খোলে না, আগুনটা জ্বলছে, এই যে তো বাড়ি চলে এসেছি, আর সাইকেলটা আনতে গিয়ে আমার অবস্থা খারাপ, হেঁটে হেঁটে পা পাতে চা বাচ্চার, এখন যা খিদে পেয়েছে, তারপর জল তেষ্টা পেয়েছে, জল খাবো আগে, ও মা কিছু খাওয়ার টাকা দেয় আমার, 10 টাকা পর্দাটা দিয়ে দিয়ে পর্দাটা সেলাই করে সেলাই হয়েছে, এখন আমাকে কিছু খাবার টাকা দাও, পর্দা কালকে না কিছু দেয়, খাবার টাকা নেই, 10 টাকা হইতে হয়, I
জলও নেই, জল তেষ্টা পেয়েছে। তো এই ডিমগুলো বাবা রেখে গেছিল, এগুলো ঝোল করার কথা ছিল, কিন্তু বোনের শরীর খারাপ বলে হবে না। আর মাছও আছে, তাই মাছ খাবো না, আমি লাউ দিয়ে খাবো, আর দুটো ডিম আমি সিদ্ধ করে নেবো, সিদ্ধ ডিম দিয়ে খাবো। মা বলছে ভেজে খেতে, তোমরা ভেজে খাবে? আমি সিদ্ধ ডিম দিয়ে খাবো না, খেতাম না, দুটো ডিম সিদ্ধ দিয়ে তেল ডিম খাবো, একটা লাউ দিয়ে খেয়ে নেবো। খিদা পেয়েছে, বাবা সে কখন আসবে, চা টা কখন করবে, আমি খাই। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাত খাবো। খেতে বসে গেছি, আর ডিমগুলো দেখো কি নরম হয়ে গেছে, ছাড়াতে গিয়ে ভেঙে গেছিলো, হালকা নরম হয়ে গেছে, বুঝতে পারিনি টাইমটা। তো চলো খেয়ে নি, খিদা পেয়েছে বেশ। তো বাবা তো এই সব বাজার টাজার করে এই সবে ঘরে ঢুকলো, 10:10 বাজে, আর বাবার মাও এই খেতে বসে গেছে। বোন আর আজকে খাবে না, কারণ শরীরটা ভালো না। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। খুঁজতে খুঁজতে আমরা শেষে চলেছি, অনেক দাম ঠাকুরের আজকে, বাবাতে ঘুরেই যাচ্ছে এখন, আর আমিও